हेलो शिक्षार्थी बंधुरा केमन आछो तोमरा सबाई एडुकेशन टिप्स बीडी चैनेले तोमादेर सबाइके स्वागतम। आज के एसएससी परीक्षार्थी एबं नवम दशम श्रेणी शिक्षार्थी बंधुदेर जन्य एडुकेशन टिप्स बीडी चैनेलेर पक्ष थेके स्पेशल आयोजन ज्यामिति षष्ठ अध्याय अर्थात 2018 सालेर एसएससी परीक्षार्थीर जन्य सबचेये बेशी गुरुत्वपूर्ण दुई एकटी ज्यामितिर समाधान आज के तोमादेर सामने तुले धरब एबं नवम दशम श्रेणी जे शिक्षार्थी बंधुरा रयेछे तादेर जन्य तोमादेर स्कूले वार्षिक परीक्षार जन्य अर्थात जे कोनो परीक्षार जन्य षष्ठ अध्याय थेके जे ज्यामिति बारबार विभिन्न बोर्डेर परीक्षाय एसेछे एबं विशेष करे 2018 साले बोर्डेर जन्य एसएससी परीक्षार जन्य अनेक इम्पर्टेंट तार भितरे एकटी ज्यामिति आजके आमि तोमादेर सामने उपस्थापन करछि खूब सहज भाषाय। यदि तोमरा এই জ্যামিতিটা এই ভিডিওটা কয়েকবার দেখো এবং মনোযোগ সহকারে শোনো তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং যদি তুমি দেখে শুনে মুখস্থ করো এবং খাতায় এক দুই একবার লেখো তাহলে এই জ্যামিতিটা খুব সহজেই তোমার মুখস্থ হয়ে যাবে এবং যে কোনো পরীক্ষায় এই জ্যামিতিটা খুবই ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং যারা এখনো এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে তোমাদের যে কোনো বিষয়ে জানতে হলে বা কোনো ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করবে তাহলে এখান থেকে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তুমি খুব সহজেই ভিডিওগুলো দেখতে পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের যে জ্যামিতিটি আমি তোমাদেরকে খুব সহজভাবে উপস্থাপন করব সেই প্রশ্নটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দেয় অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করলে তাকে সমদ্বিখণ্ডক বলা হয়। তার এই সমদ্বিখণ্ডক দেয় অর্থাৎ দুটি কোণের সমদ্বিখণ্ডক পরস্পর যদি ও বিন্দুতে মিলিত হয় তাহলে প্রমাণ করতে হবে কোণ বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণে। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের জন্য অর্থাৎ এটা সৃজনশীল আসলে ক নম্বরে তোমাকে অবশ্যই চিত্র আঁকাতে বলবে তাহলে চিত্রটা আমরা এখানে চিত্রটা হবে এরকম। এখানে আগে স্কেল দিয়ে তুমি সুন্দর করে একটি ত্রিভুজ অঙ্কন করে নেবে যে কোনো মাপের একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম। ত্রিভুজটির নাম দিলাম এ বি সি। এবিসি একটি ত্রিভুজ। এখন বলা হয়েছে কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক। এখানে কোণ বি এখানে কোণ সি এর সমদ্বিখণ্ডক মানে কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক কোণ বি এবং কোণ সি সমদ্বিখণ্ডক মানে কোণ বির অর্ধেক এবং কোণ সির অর্ধেক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে তত অনুসারে যদি আমরা চিত্রটা অঙ্কন করি তাহলে আমার চিত্রটা হবে এই চিত্রটা হবে অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর কোণ বি এবং কোণ সি সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। বিশেষ নির্বাচন যদি আমি লিখি তাহলে বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি সি এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করি যে কোণ বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এটা অনেক একটি ইম্পর্টেন্ট জ্যামিতি অর্থাৎ 90 ডিগ্রি প্লাস হাফ কোণে এবং 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে এই দুটি উপপাদ্য থেকে একটি অথবা দুইটি প্রশ্ন এবার খুব ইম্পর্টেন্ট ঢাকা বোর্ডের জন্য বিশেষ করে অন্যান্য কিছু আরো কিছু যে বোর্ডে তোমরা দেখবে 2017 সালে তোমাদের বোর্ডে যদি এই দুইটির ভিতরে না এসে থাকে তাহলে তোমার জন্য বা তোমার বোর্ডের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যদি তোমার 2017 সালে তোমার বোর্ডে এই 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ আর একটা 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ এটা এসে থাকে তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট না কিন্তু যদি 17 সালে না এসে থাকে তাহলে তোমার জন্য 100% শিওর এখান থেকে একটি এই দুইটি থেকে একটি জ্যামিতি থাকবে সেই কারণে অবশ্যই জ্যামিতিটা তোমাকে মুখস্থ করতে হবে এনিহাউ এরপরে দেখো প্রমাণ প্রমাণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ তাহলে এখানে দেখো প্রথমে আগে আমরা দেখব এ বি সি পুরো ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি হতে পাই ত্রিভুজ এ বি সি হতে পাই এই ত্রিভুজ এ বি সি তিনটি কোণ রয়েছে একটা কোণ এ আর একটা কোণ বি আর একটা কোণ সি এই তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে তাহলে ত্রিভুজ এ বি সি হতে পাই কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি যেহেতু ত্রিভুজের তিন কোণের যোগফল আমরা যদি সাইড নোট লিখি তাহলে লিখতে পারি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি সেই কারণে আমরা লিখছি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি হয় এরপরে আমরা সবগুলোকে অর্থাৎ দুই পাশে হাফ দ্বারা গুণ করব অর্থাৎ হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি অর্থাৎ সবগুলোকে আমরা হাফ অর্থাৎ 1/2 দ্বারা গুণ করতেছি তাহলে এখানেও 180 ডিগ্রি গুণন হাফ তাহলে উভয় পাশে আমরা হাফ দ্বারা গুণ করে পাই বা গুণ করে তাহলে সবগুলোকে আমরা হাফ দ্বারা গুণ করেছি তাহলে দেখো আমরা যেহেতু কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক এখানে বলা হয়েছে তাহলে আমরা এখানে কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক মানে অর্ধেক হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি অর্থাৎ কোণ বি এবং কোণ সি এর অর্ধেক এখানে রাখবো আর এখানে 2 দ্বারা 180 কে কাটাকাটি করলে অর্থাৎ 2 দ্বারা 180 কে ভাগ করলে হবে 90 ডিগ্রি আর এই পাশে প্লাস হাফ কোণ এ ছিল এই পাশে এসে ডান পাশে এসে মাইনাস হয়ে যাবে হাফ কোণ এ তাহলে হাফ কোণ বি এবং হাফ কোণ সি সমান আমি মান পেয়েছি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ কিন্তু আমাকে প্রমাণ করতে হবে কোণ বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণে এটা আমি প্রমাণ করব এখানে 1 নং সমীকরণ দেওয়া হলো 1 নং সমীকরণ দিলাম এরপরে আবার এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আরেকটি চিত্র আমি অঙ্কন করে দিচ্ছি একই চিত্রটা যেহেতু অপর পেজটাই তাহলে এ বি সি এটা ছিল ও এখন দেখো প্রথমে আমি ত্রিভুজ এ বি সি হতে মান বের করেছি এখন দেখো ভিতরে একটি ছোট ত্রিভুজ আছে বিওসি তাহলে বিওসি ত্রিভুজ হতে পাই আবার ত্রিভুজ বিওসি হতে পাই তাহলে বিওসি দেখো তিনটা কোণ রয়েছে এখানে একটা কোণ রয়েছে হলো কোণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি তাহলে ত্রিভুজ বিওসি হতে পারে কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 ডিগ্রি কারণ ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি ত্রিভুজ বিওসি এর তিনটি কোণ ছিল একটা ছিল কোণ বিওসি প্লাস কোণ ওবিসি অর্থাৎ এইটুকু এবং কোণ ওসিবি এইটুকু এই তিনটি কোণ যোগ করে 180 ডিগ্রি বা কোণ বিওসি প্লাস দেখো ওবিসি এটা কিন্তু আমার সমদ্বিখণ্ডক প্রশ্নে বলা হয়েছিল এই বি এর সমদ্বিখণ্ডক মানে বি কোণের অর্ধেক এখানে তাহলে ওবিসি টা ছিল বি কোণের অর্ধেক তাহলে ওবিসি কে আমি হাফ কোণ বি লিখতে পারি অর্থাৎ ওবিসি অর্থাৎ এইটুকু তার মানে এইটুকু হচ্ছে কি হাফ কোণ বি আর এইটুকু হলো হাফ কোণ हाफ कोण सी कारण एटा पुरो बीर अर्धेक कारण पुरो बी कोण बोललाम आमरा एटुकु होबे जेहेतु बीर अर्धेक ताहले एई जायगाय ओ बी सी जायगाय आमरा लिखते पारी हाफ कोण बी प्लस ओ सी बी ए सी पुरो सी अर्धेक आमरा एटुकु लिखते पारी हाफ कोण सी समान 180 डिग्री अर्थात ओबीसी परिवर्ते आमरा हाफ कोण बी कारण ओबीसी छिलो बी एर अर्धेक ओसीबी छिलो कोण सी एर अर्धेक सेई कारणे लिखछि आमरा हाफ कोण सी एखन कोण बीओसी प्लस कोण हाफ कोण बी प्लस हाफ कोण सी देखो आमरा 1 নং समीकरणे পেয়েছিলাম কি 1 নং समीकरणे आमरा পেয়েছিলাম हाफ कोण बी प्लस हाफ कोण सी समान 90 डिग्री माइनस हाफ कोण ए তাহলে আমরা जे मानटा एखाने पेयेछि अर्थात हाफ कोण बी प्लस हाफ कोण सी समान 90 डिग्री माइनस हाफ कोण ए 1 नং समीकरण এই মানটা আমরা কোথায় বসাবো এখানে বসিয়ে দেব অর্থাৎ হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি জায়গায় আমরা বসিয়ে দেব কি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ সমান 180 ডিগ্রি এখন যেহেতু আমি বিওসি প্রমাণ করছি তাহলে কোণ বিওসি समान 180 डिग्री माइनस 90 डिग्री माइनस हाफ कोण ए पाशे एसे हो जाए प्लस हाफ कोण ए बा कोण बीओसी समान 180 থেকে 90 बदले 90 डिग्री प्लस हाफ कोण ए এটাই প্রমাণ করতে বলা হয়েছে এটাই প্রমাণিত বা প্রুভড তাহলে কি त्रिभुज बीओसी होते पाए अर्थात छोटो जो त्रिभुजटा छिलो सेई क्षेत्रे आमरा देखेछि तीनटा कोण छिलो एकटा कोण बीओसी प्लस कोण ओबीसी प्लस कोण ओसीबी समान 180 डिग्री बा कोण बीओसी ओबीसी कोणटा हलो हाफ कोण बी एबं ओसीबी कोणटा छिलो कोण सी एर अर्धेक अर्थात हाफ कोण सी समान 180 डिग्री जेहेतु आमरा 1 नং समीकरणे हाफ कोण बी प्लस हाफ कोण सी एर मान पेयेछि कत 90 डिग्री माइनस हाफ कोण ए ताहले एई हाफ कोण बी प्लस हाफ कोण सी एटार मान छिलो 90 डिग्री माइनस हाफ कोण ए सेई मान आमि एखाने बसिয়ে দিয়েছি समान 90 डिग्री তাহলে বিওসি আমরা প্রমাণ করব তাহলে বিওসি এখানে রেখে আরগুলো সব পক্ষান্তর করে নিয়ে গেছি প্লাস 90 ডিগ্রি এই পাশে এসে হয়ে গেছে মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ এই পাশে এসে হয়ে গেছে প্লাস হাফ কোণ এ বা কোণ বিওসি সমান 180 থেকে 90 মাইনাস করলে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ তাহলে প্রমাণিত কোণ বিওসি সমান 90 ডিগ্রি হাফ কোণ এ এই মানটা আমরা 1 নং থেকে পাইছি এখানে লিখব 1 নং হতে তাহলে প্রশ্নটা আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে তাহলে প্রশ্নে বলা হয়েছিল ত্রিভুজ ABC এর কোণ B এবং কোণ C এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ओ बिंदुते मिलित होले परस्पर ओ बिंदुते मिलित होले प्रमाण करते हबे कोण बीओसी समान 90 डिग्री प्लस हाफ कोण ए विशेष निर्वाचन मने करी त्रिभुज एबीसी एर कोण बी एबं कोण सी एर समद्विखण्डक द्वय अर्थात कोण बी एबं कोण सी एर अर्धेक परस्पर ओ बिंदुते मिलित होयेछे प्रमाण करते हबे जे कोण बीओसी সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ প্রমাণ ত্রিভুজ এবিসি হতে পারে আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি যেহেতু ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি বা উভয়কে আমরা হাফ দ্বারা গুণ করব হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি সমান 180 গুণন হাফ যেহেতু হাফ দ্বারা গুণ করতেছি সবগুলোকে তাহলে हाफ द्वारा गुण कर हाफ कोण ए हाफ कोण बी हाफ कोण सी समान 180 गुणन हाफ हाफ कोण बी प्लस हाफ कोण सी एखाने रेखे आमरा हाफ कोण ए के डान पाशे पक्षान्तर करे निये आसबो तार आगे एखाने 2 दिये जोदि 180 के काटाकाटी करो ताहले कत डिग्री होबे 90 डिग्री ताहले 90 डिग्री माइनस हाफ कोण ए एखन एटा आमि 1 नং समीकरण দিয়েছি এখন আমরা ত্রিভুজ বিওসি হতে বের করব অর্থাৎ ছোট যে ত্রিভুজটা রয়েছে সেই মানটা আমরা এখানে বের করব ছোট ত্রিভুজটার ক্ষেত্রে দেখো ছোট যে ত্রিভুজটা ছিল সেখান থেকে আমরা প্রমাণ করেছি কিভাবে যে কোণ বিওসি হতে পায় কোণ ওবিসি প্লাস কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 ডিগ্রি যেহেতু কোণ ওবিসি টা ছিল কোণ বি এর অর্ধেক সেই কারণে আমরা এখানে লিখেছি হাফ কোণ বি এবং ओ सी बी कोणटाय छिलो कोण सी र अर्धेक सेई कारणे आमरा लिखेछि हाफ कोण सी समान 180 डिग्री। एखन कोण बीओसी प्लस कोण देखो हाफ कोण बी प्लस हाफ कोण सी एर मान आमरा एक नং समीकरण पेयेछि 90 डिग्री माइनस हाफ कोण ए समान 180 डिग्री बा कोण बीओसी समान 180 डिग्री ए प्लस 90 डिग्री ए पाशे से হয়ে গেছে माइनस 90 डिग्री माइनस हाफ कोण ए पाशे হয়ে গেছে प्लस हाफ कोण ए তাহলে কোণ বিওসি সমান 180 থেকে 90 বাদ দিলে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ তাহলে কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ এইটুকু প্রমাণ করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এডুকেশন টিপস বিডি চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে কারণ এডুকেশন টিপস বিডি চ্যানেল তোমাদের শিক্ষা বিষয়ক সকল ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং বিভিন্ন বিষয়ে বা জটিল বিষয়গুলো খুব সহজ বা ইজি ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিবে বা তোমাদের সামনে উপস্থাপন করবে সেই কারণে তোমরা অবশ্যই এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব না করেছে এখনো না করেছে তাদেরকে করতে বলবে এবং তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে এবং তোমরা আমাদের পাশেই থাকবে। আমরা বাংলাদেশে শিক্ষার হার বৃদ্ধি করার জন্য অর্থাৎ বাংলাদেশকে একটি নিরক্ষর মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছি তোমরা আমাদের সাথে সহযোগী হবে ইনশাআল্লাহ। এবং এডুকেশন টিপস বিডি চ্যানেলে তোমরা শিক্ষা বিষয়ক সকল ধরনের তথ্যাদি এবং শিক্ষা বিষয়ে যাবতীয় বিষয় এখানে পাবে সেই কারণে তোমরা আমাদের পাশেই থাকবে। সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার প্রতি দোয়া রইল তোমরা আমার জন্য দোয়া করবে। খোদা হাফেজ।